হ্যালো সুপ্রিয় দর্শক, আপনার জন্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই। এবার রাজ্যপালের পাশে বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। রাজ্যপাল জগদীশ ধনকরের পাশে দাঁড়িয়েছেন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। রাজ্যপালের পাশে দাঁড়িয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। আজকের এই নিয়ে সম্পূর্ণ ভিডিওটি আলোচনা হবে, তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের মনে করে দিই, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি ফটাফট সাবস্ক্রাইব করে সঙ্গে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অন করে দিন, কারণ নোটিফিকেশন বেল যদি আপনার অন না থাকে তাহলে সবার আগে এইরকম গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ল্যাটেস্ট আপডেটগুলি পৌঁছাবেন আপনার কাছে। তাই সবার আগে এইরকম ল্যাটেস্ট পলিটিক্যাল আপডেট পেতে গেলে আপনার যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি নোটিফিকেশন বেলটিকে অন করা জরুরি। রাজ্যপালের পাশে দাঁড়িয়েছেন এবার বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। সেই সঙ্গে রাজ্যপালের সঙ্গে ভেবেচিন্তে কথা বলার জন্য রাজ্য শাসক দলকে সতর্ক করলেন বিজেপির সাংসদ বাবুল সুপ্রিয়। আগস্ট মাস জুড়ে এ রাজ্যে কোন জেলায় কত মহিলা অপহৃত ও কত মহিলা ধর্ষিত তার পরিসংখ্যান প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকর। মঙ্গলবার সেই তালিকা টুইট করে তিনি লিখেছেন, সরকারি রিপোর্ট অনুযায়ী 223টি ধর্ষণ এবং 639টি অপহরণ হয়েছে আগস্ট মাসে। এটাই রাজ্যের নারী হিংসার ছবি, শৃঙ্খলা ফেরানোর সময় হয়েছে এবার। উল্লেখ্য, তৃণমূল একাধিক অভিযোগ করেছে যে রাজ্যপাল বিজেপির মুখপাত্রের মতো আচরণ করেন, রাজভবনে যেন বিজেপি পার্টি অফিস হয়ে উঠেছে। মঙ্গলবার রাজ্যপালের টুইটে সেই অভিযোগ আরও একবার প্রমাণিত হলো বলে শাসক দলের নেতাদের দাবি। সেই সঙ্গে তাদের দাবি ধর্ষণ অপহরণ নিয়ে রাজ্যপাল ভুয়ো তথ্য প্রকাশ করেছেন। কৃষি বিলের সমর্থনে বুধবার বিকেলে আসানসোলের 2 নম্বর জাতীয় সড়ক কাল্লামোড়ে জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ছিল। সেখানে রাজ্যপাল শাসক দলকে এক হাত নিয়ে বাবুল বলেন, একজন বলিষ্ঠ মানুষ জগদীশ ধনকর, একজন বিখ্যাত আইনজীবীও, এই রাজ্যের সাংবিধানিক প্রধান তিনি, তাই তিনি এমন কোনো শব্দ উচ্চারণ করেন না যা অসাংবিধানিক। কিন্তু সংবিধানে আছে, রাজ্যপাল যদি কোনো প্রশ্ন করেন তাহলে তার উত্তর মুখ্যমন্ত্রীকে দিতে হবে। হুমকি সুরে বাবুল তৃণমূলকে উদ্দেশ্য করে বলেন, আমি আঙ্গুল তুলে সাবধান করে দিচ্ছি, ধনকরজির বিরুদ্ধে কোনো কথা বলার আগে দুবার ভাববেন। ইনি নিজের কৃতিত্বে সম্মানের সঙ্গে আইনের কাজ করে গিয়েছেন, রাজ্যপাল চুপ করে বসে থাকবেন না, আর মানুষের উপর অত্যাচার চলবে এটা তা হতে পারে না, উনি এক মিনিটে চুপ করেও থাকবেন না। কৃষি বিল নিয়ে এদিন বলেন, সংসদে পাশ হয়ে যাওয়া আইন নিয়ে দেশের মানুষ ও কৃষকদের ভুল বোঝাচ্ছে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলি, তাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে, মা ও ছেলে তো দেশের মানুষকেই ভুল বোঝাচ্ছে। আর সঙ্গে যোগ দিয়েছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আর এইসব করে ভুল বোঝাবেন না। সো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পলিটিক্যাল রাজনৈতিক ভিডিওটি। আপনারা দেখেছেন যেভাবে জগদীশ ধনকর এ রাজ্যে নারী অপহরণ ও ধর্ষণের যে চার্জশিট প্রকাশ করেছেন টুইটের মাধ্যমে, তা কতটা সম্পূর্ণ এবং কতটা সঠিক তা আপনাদের কী মনে হয়? যে তালিকা প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীশ ধনকর তা কতটা সঠিক তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে সঙ্গে নোটিফিকেশন বেলটিকে দাবিয়ে দিন। সো বন্ধুরা, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন। এতক্ষণ আপনার জন্য চ্যানেলকে সময় দেওয়ার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে এইরকম কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে থাকবেন।